শ্রীকান্তদার কাছে এসেছি আমরা। শ্রীকান্তদার সঙ্গে একলব্যর সম্পর্কটা ভীষণ নিবিড়, মানে একদম শিকড়ের সম্পর্ক, কারণ একলব্যর নাম প্রথম মানে পাবলিশড হয় সেটা শ্রীকান্তদার মাধ্যমেই। শ্রীকান্তদার বৃষ্টি তোমাকে দিলাম অ্যালবামে যেওনা দক্ষিণদারে, সেখানে কথা সুর একলব্য, সেইভাবে একলব্য নামটা প্রথম ছাপার অক্ষরে আসে। তো সেই জন্য শ্রীকান্ত আচার্যের সঙ্গে একলব্যর একটা নারীর সম্পর্ক আছে বলা যেতে পারে, একদম শিকড়ের সম্পর্ক। তো শ্রীকান্তদার কাছে জানতে চাইছি যে এই যে বছর 10 হয়ে গেল আমাদের একলব্যর, বা তোমার সঙ্গে 12 বছরের সম্পর্ক, তুমি কিভাবে দেখেছিলে বা এখন কিভাবে দেখো আমাদের সেইভাবে? আমি একলব্য নাম এবং একলব্যর কাজকর্মের সঙ্গে যখন প্রথম পরিচিত হই সেটা ওই 12 বছর আগেই প্রথম। তখন তার দলের আদি সভ্যদের মধ্যে তুমি রয়েছো, আমি আর অভিজিৎ, আর তুমি আর অভিজিৎ রয়েছো দুজনই। তো তখন কলকাতাতে ব্যান্ড মিউজিকের জনপ্রিয়তা বাড়ছে, বিভিন্ন ব্যান্ডের আত্মপ্রকাশ ঘটছে, তার মধ্যে একলব্য ছিল। আমার একলব্যকে এই জন্যে আলাদা করে একটু নজরে পড়েছিল যে আর 5টা ঠিক টিপিক্যাল ব্যান্ড বলতে যেরকম ধরনের মিউজিক আমরা শুনতে পাচ্ছিলাম বা গান বাজনা শুনতে পাচ্ছিলাম, একলব্যর সঙ্গীতের ধরন ধারণ, তার চিন্তাভাবনা, তাদের প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট ছিল। রাদার আমার মাঝে মাঝে কখনো কখনো মনে হতো যে একলব্যর কাজের সঙ্গে আমি নিজে অনেক বেশি রিলেট করতে পারছি, এবং তখন যারা একলব্যতে যারা ছিল তারা কেউ গান লিখছে, অভিজিৎ হয়তো লিখছে, তুনাই হয়তো সুর করছে, রাজীব লিখছে, তুনাই সুর করছে, তুমি গাইছো, জয়তী ছিল। হ্যাঁ, জয়তী ইনফ্যাক্ট যেওনা দক্ষিণধারাতে ওর একটা ভোকাল ইউজ করা হয়েছিল, এবং ওই আমি প্রথম জয়তীর গান শুনি, আমি খুব ইমপ্রেসড হই, এবং তারপর তোমার সঙ্গে আলাপ হয় এবং তোমার গান তখন থেকে আজ অবধি একই রকমের মুগ্ধতা নিয়ে রয়েছে সত্যি কথা বলতে। কিন্তু সব কিছুর পরে ওই কথাটা যে বলছি যে তোমরা সবাই মিলে একলব্য নামটার সঙ্গে একটা অন্য ধরনের বাংলা গানের একটা কী বলবো একটা অনুষঙ্গ তোমরা তৈরি করেছি। সেই জন্য একলব্য কী করছে না করছে সেটা সম্পর্কে আমার সেই দিন থেকে একটা সবসময় কৌতূহল রয়েছে, থেকে গেছে যে তোমরা কী ধরনের কাজ করছো। তো তারপরে দলের মধ্যে হয়তো ভাঙাগোড়া, সে সব দলেই চলে, কেউ দলে থাকে, কেউ দল থেকে বেরিয়ে যায়, নতুন সভ্য আসে, একলব্য সেরকম একটা প্রসেসের ভেতর দিয়ে গেছে। কিন্তু গেলেও একলব্য হয়তো তার সঙ্গীত দর্শন থেকে সরে যায়নি, আমার সেইটা সব থেকে ভালো লাগে। যেটা তারা যে ফিলোসফি নিয়ে চলেছে সেই ফিলোসফিতে কিন্তু তারা রয়েছে, সেইটা কিন্তু সব থেকে বড় কথা। যে এক্ষেত্রে দলের ইন্ডিভিজুয়াল মেম্বারদের ওপরেও হয়তো দলের যে মিউজিকের ফিলোসফিটা সেইটা হয়তো প্রাধান্য বেশি পেয়েছে বলেই একলব্য আর 5 জনের থেকে আলাদা হয়ে থেকেছে, এটা আমার কাছে সব থেকে বেশি কৃতিত্বের কথা বলে মনে হয়। থ্যাংক ইউ।